হাই ফ্রেন্ডস, আমাদের জীবনে এমন কিছু কিছু পরিস্থিতি এসে উপস্থিত হয় যখন আমাদের নিজেদের প্রিয় মানুষদের সঙ্গে মনোমালিন্যের পরিস্থিতি তৈরি হয়ে যায় বা কোনো কারণে দিন দিন তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপের দিকে এগিয়ে যেতে থাকে। কখনো কখনো সেটা এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যে আমরা তাদের চিরতরে হারিয়ে ফেলি, তারা আমাদের থেকে অনেক দূরে সরে যায়। এটা আমাদের জীবনকে নরক বানিয়ে ছাড়ে যা আমাদের কারোরই কোনো দিনই কাম্য নয়। কিন্তু পরিবেশ পরিস্থিতির উপর আমাদের পুরোটা নিয়ন্ত্রণ কখনোই থাকে না, ফলে জীবনে কখনো না কখনো আমরা এই বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েই যাই। তাই আজকে আমাদের আলোচনার বিষয়, কী করে আমরা এই সমস্ত পরিস্থিতি এড়িয়ে যেতে পারি, আমরা আমাদের প্রিয়জনদের সঙ্গে সম্পর্কের বাঁধনটা আরও কী করে মজবুত করতে পারি, নিজেদের জীবনকে সবাইকে সঙ্গে নিয়ে কীভাবে আরও আনন্দে ভরিয়ে ফেলতে পারি। সো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সবার আগে আমাদের বুঝতে হবে আসলে এই প্রবলেমগুলো হয় কেন। প্রথমত, আমাদের সম্পর্কের মধ্যে যখন কোনো প্রবলেম এসে উপস্থিত হয় তখন আমরা সেটাকে বজায় রেখে চলি, কমপ্লেন করতে থাকি, সেটাকে নিজের তরফ থেকে সমাধান করার কোনো চেষ্টাই করি না, বিষয়টাকে রিয়েলাইজ করারও চেষ্টা করি না, ফলে নিজেকে এর ভিকটিম মনে হতে থাকে এবং নিজেকে ক্রমাগত বোঝাতে থাকি যে সমস্যাটা পুরোটাই আসলে অপরজনের, ফলে সমস্যাটা ক্রমাগত বাড়তেই থাকে। দ্বিতীয়ত, উপস্থিত সমস্যাটিতে আমাদের নিজেদেরও ভূমিকা আছে, এটা আমরা পুরোপুরি অস্বীকার করে যাই, কারণ আমরা আত্মবিশ্লেষণে ভয় পাই। আত্মবিশ্লেষণ এই সময় মোটেই সুখের হয় না, নিজের দোষ ধরা পড়ার মতো অস্বস্তিকর পরিস্থিতি আমরা সবসময় এড়িয়ে যেতে চাই, ফলে যা হওয়ার তাই হয়, সমস্যা দিন দিন বাড়তেই থাকে এবং একদিন বিরাট রূপ ধারণ করে সুন্দর সম্পর্কটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। লেখক কিন্তু বলছেন, আমরা 5টা সিক্রেট এফেক্টিভ কমিউনিকেশন টেকনিক ব্যবহার করে খুব সহজেই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। এর মধ্যে থেকে দুটো টেকনিক আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমটা হলো ডিজার্মিং টেকনিক। এখানে তোমাকে যদি তোমার প্রিয়জন ক্রিটিসাইজ করে তাহলে তোমাকে ইনস্ট্যান্টলি প্রুভ করতে হবে যে সেটা কমপ্লিটলি ভ্যালিড। হ্যাঁ, একদম ঠিক শুনছো, তোমাকে এটাই করতে হবে। তবে তোমাকে এটা একটু স্মার্টলি করতে হবে। যেমন ধরো, তোমার বন্ধু তোমাকে খুব দুঃখের সঙ্গে বলল, পুষ্পল তুই মোটেই আমার কথা মন দিয়ে শুনিস না। এবার তুমি যদি এটা শোনার পর নিজেকে ডিফেন্ড করতে যাও তাহলে তোমাদের মধ্যে সমস্যা কমার থেকে সেটা বেড়েই যেতে থাকবে। কিন্তু তুমি যদি এটা শোনার পর এইভাবে উত্তর দাও, আয়ান তুই বোধহয় ঠিকই বলছিস, আমি বোধহয় ভালো শ্রোতা নই, আমি বুঝতে পারছি ব্যাপারটা তোকে খুব কষ্ট দিয়েছে, আচ্ছা আমরা তো এটা নিয়ে কথা বলতেই পারি, এটা শোনার পর তোমার বন্ধুর মনে একটা অন্যরকম অনুভূতি তৈরি হবে, তোমাদের মধ্যে সম্পর্কের বন্ধনটা দৃঢ় হতে থাকবে। তবে এই টেকনিকটা একটু ডিফিকাল্ট, কারণ কেউ আমাদের ক্রিটিসাইজ করলে সেটা মেনে নেওয়াটা মোটেই সহজ না। এটা করতে গেলে আমাদের ইগো মাঝে পাহাড়ের মতো দাঁড়িয়ে পড়তে পারে। তোমাকে কিন্তু এই বাধা পেরিয়ে এগিয়ে আসতে হবে, ভবিষ্যতে একটা সুন্দর সম্পর্কের কথা ভেবে এইটুকু কষ্ট মেনে নিতেই হবে। দ্বিতীয় টেকনিকটা হলো থট অ্যান্ড ফিলিং এম্প্যাথি। এম্প্যাথি হলো অপরজনের থিঙ্কিং, সে আসলে কী বলতে চাইছে, তার ফিলিংসকে সম্পূর্ণরূপে বোঝা। আমরা এটা মনে করি যে অপরজনের ফিলিংস, তার থট আমরা খুব সহজেই বুঝতে পারি। আমাদের বন্ধুবান্ধব, কলিগ বা আমাদের ফ্যামিলি মেম্বারদের ফিলিংসটা আমরা বুঝি, তারা আমাদের সম্পর্কে কী ভাবছে সেটা আমরা জানি। কিন্তু তুমি কখনো এটা কি ভেবে দেখেছো, যদি তাই হয় তাহলে সম্পর্কের মধ্যে সমস্যা আসে কেন, বা তাদের সঙ্গে আমাদের কনফ্লিক্ট তৈরি হয় কী করে? আসলে আমরা যেটা মনে করি সেটা ঠিক না, কারো ফিলিংসকে আগে থেকে বুঝে নেওয়া মোটেই তত সহজ না, বিভিন্ন স্টাডিও কিন্তু একই কথা বলছে। ফলে আমরা এমন কিছু বিহেভ করে ফেলি যেটা অপরজনের মনে হতে পারে যে আমরা তাকে ততটা গুরুত্ব দিচ্ছি না যতটা তার পাওয়া উচিত। সে যখন আমাদের ব্লেম করতে থাকে বা ক্রিটিসাইজ করে তখন তার কথা শোনার থেকে আমাদের কনসেন্ট্রেশন চলে যায় নিজেকে ডিফেন্ড করার দিকে, ফলে কথার প্রসঙ্গগুলো অন্যদিকে চলে যায়, সমস্যা মেটার থেকে সেটা ক্রমশ বেড়েই চলে। আমাদের প্রিয়জনদের কাছে ভুল মেসেজ চলে যায়, সে ভাবতে থাকে সে কি বলতে চাইছে, সে কি ভাবছে, সেগুলোকে আমরা মোটেই গুরুত্ব দিচ্ছি না। এই ক্ষেত্রে আমাদের নিজেদের ফোকাসটা চেঞ্জ করতে হবে, নিজেদের চিন্তাভাবনা ফিলিংস থেকে সেটা ঘুরিয়ে সে কি বলতে চাইছে, তার ফিলিংস কি, সেই দিকে করতে হবে। যেমন ধরো, তোমার বন্ধু খুব রাগের সঙ্গে, পুষ্পল তুই কিন্তু আমাকে খুব বিরক্ত করছিস, এই বলে ব্লেম করে, তখন তুমি রিপ্লাই করলে, ও হ্যাঁ আমি তোকে সত্যি বিরক্ত করে ফেলছি রে, আসলে আমি এখন একটু কনফিউজ, আমার ঠিক কোন ব্যাপারটা তোকে বিরক্ত করছে আমি ঠিক বুঝতে পারছি না, তুই কি ব্যাপারটা আমাকে একটু খুলে বলবি? তুমি যদি এইভাবে পোলাইটলি তার ফিলিংসকে রেসপেক্ট দিয়ে রিপ্লাই করো তাহলে তোমার বন্ধুর কাছে মেসেজ যাবে তুমি তার কথা মন দিয়ে শুনছো এবং তার ফিলিংসকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছ,
তখন দেখবে সেও তোমার কথা শুনছে এবং তোমার ফিলিংসগুলোকে গুরুত্ব দিচ্ছে। এইভাবে আমরা আমাদের ইগোকে একটু দূরে সরিয়ে রেখে আমাদের কাছের প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারি, তাহলেই দেখবে জীবনটা খুশিতে আনন্দে ভরে উঠেছে। তোমাদের কাছে এই সুন্দর টিপসগুলো তুলে ধরলাম বিখ্যাত আমেরিকান সাইকিয়াট্রিস্ট ডক্টর ডেভিড ব্রুনসের বই ফিলিং গুড টুগেদার থেকে। বইতে লেখক কিভাবে আমাদের সম্পর্কগুলোকে আরও সুন্দর করা যায় সেই বিষয়ে আরও বেশ কিছু সুন্দর সুন্দর টিপস দিয়েছেন। তুমি যদি সবগুলো জানতে চাও তাহলে বইটা অবশ্যই সংগ্রহ করে নিও, লিঙ্কটা নিচের ডিসক্রিপশানে দিয়ে দিলাম। আর সবশেষে যদি তুমি এই রকম বিষয়ের উপর আরও ভিডিও চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু, যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই তোমার কাছে নোটিফিকেশান চলে আসবে। যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, কমেন্ট করে বলো তোমার এই টপিকটা কেমন লাগলো, কারণ তোমার ফিডব্যাকই হলো আমাদের আসল মোটিভেশান। থ্যাংকস ফর ওয়াচিং।